12 নদীর তেল গ্যাসের সিলিন্ডার 1400 1300 1250 দি লইয়া আনা লাগে। তেলের লিটার 190 টাকা 110 টাকা। মাশাল্লাহ ইস্তনে 3-4 মাস ধরি 6 মাস ধরি আরম্ভ হয়েছে, 1 লিটার তেলের দাম 170 টাকা, তুলে 150 টাকা। চাউল খাইতে গেলে রে বাবা 50 কেজি চাউলের দাম নিচে হইল 2500 টাকা। অনজেন ডেইলি রুজি কররা 500 টাকা, তাই চাউল নিতাই না ডাইল নিতাই না তো রাই যাও সাজা মাঝখান সিফাত মরি যাও। আর একটা বিল্ডিং মাদ্রাসা লাগি বার ওগুতো না হইলো 1.5-2 লাখ চাষারে দিত হইবে। আর নাইলে কল্লামি গুলোড়ে নাই গু জাম লাগিস কদিক মা বোনের ইজ্জতর বিনিময়, 30 লক্ষ শহীদের ইজ্জতর বিনিময় এই সার্বভৌমত্ব সোনার বাংলা আমরা পাইলাম। দুঃখজনক হইলো সত্য, এই সোনার বাংলাদেশের সৎ মানুষ মিলানি বড় কঠিন। দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ। আমি প্রায় জায়গা থাকি আমার দেশ সত্যি সোনার বাংলাদেশ, আল্লাহ শুকুর আল্লাহ লাখ লাখ শুকুর যে আমার এই ছোট্ট দেশ সোনার বাংলাদেশের ভিতরে সত্যিও আল্লাহ সোনার আছে। সুবহানাল্লাহ, আপনি এক সিলেটের সম্পদ রে আপনি সারা পৃথিবীর জমিনে চ্যালেঞ্জ করতে পারেন। বাংলাদেশের জমিনের মাঝে শুধু সিলেটের মাটির নিচে যত কুটি বেরেল গ্যাস আছে আলহামদুলিল্লাহ, মনে হয় 100 বছর এই জমিনের মাঝে সারা দেশের মানুষে গ্যাস জ্বালাইয়া শেষ করবার ক্ষমতা নাই। কিন্তু ইদানিং গিয়া আমরার মতো গরিব হলে সিলিন্ডার 12 কেজির তেল গ্যাসের সিলিন্ডার 1400 1300 1250 দি লইয়া আনা লাগে। মাতই না কেন সোনার বাংলাদেশে কত সুখী নানি, আমরা মাত্তা নাই তো সুখী নানি। ইস্তনে মাত্র 3-4 বছর আগে আসিল তেলের লিটার 190 টাকা 110 টাকা। মাশাল্লাহ ইস্তনে 3-4 মাস ধরি 6 মাস ধরি আরম্ভ হয়েছে, 1 লিটার তেলের দাম 170 টাকা, তুলে 150 টাকা। আল্লাহ ইলে আরো বাড়বো ইনশাল্লাহ, মাতই না খান আমার লাগান গরিবের দিয়ে 1 মাসে 1 বস্তা চাউল লাগে, তে চাউল খাইতে গেলে রে বাবা 50 কেজি চাউলের দাম নিচে হইল 2500 টাকা। অনজেন ডেইলি রুজি কররা 500 টাকা, তাই চাউল নিতাই না ডাইল নিতাই না তো রাই যাও সাজা মাঝখান সিফাত মরি যাও। বেজারই জানি আমার মাঝে এই সোনার বাংলাদেশ যদি বারইল ও নয়াবন্দর রোডর লাগি 1.5 কোটি টাকা, এগুন রাস্তা পর্যন্ত আইতে আইতে 1 কোটি 30 লাখ হয়ে গেছে। জিকাইলে উঠিয়া কইবা বহুত দরকারি দস্তগত লইতে এগুন দেওয়া লেতে দেশ দেশ 1 কোটি 50 লাখ টাকার কাম করাইতে মাত্র 20 লাখ দি কিলা লেতে 20 লাখ দি কোনো রকম সেফ দি লেফ মারছে। হক আমি বেজার হইবা কিন্তু হক দাহান হক ই জমিন আল্লাহ সম্পদ দিতে কম দিছে না, মাতকা সম্পদ দিতে কম দিছে না। স্বাধীনতার বছর ময় মুরব্বীর মুখে উঞ্চি 7 কোটি মানুষে এমন কষ্টে দিন কাটাইছে যে কসু টসু মানুষে রান দিয়া খাইছে, ইলাও কষ্টে কিছুদিন মানুষের গেছে। আমরা আর কম বয়সে আইস্তনে 30-35 বছর আগে বর্ষা বন্যা যখন আইতো তখন ও যে সিদ্ধ চাউল লাল লাল সিদ্ধ চাউল আমার আব্বা আসলে ডিলা রেশমের চাউল মাংসরে দিতা 5 টাকা না কত করে কাঠ দি ওটাও খাইয়া জিন্দেগি গেছে। মানুষ আসিল কম, দেশ আসিল অভাব, এখন মাশাআল্লাহ দেশ মানুষ 3 গুণ হয়েছে। এই সময় 7 কোটি হইলে বর্তমানে 20-এর খান্দা লই দিছে, মাতই না কানে 20-এর খান্দা লইছে না নি। কিন্তু আল্লাহ শুক্রিয়া আমার দেশ উন্নত হয়েছে না হয়েছে না মাত্তা না খোকা হয়েছে নি হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে, যথেষ্ট উন্নত হয়েছে যথেষ্ট উন্নত হয়েছে। কিন্তু এই যে পরিমাণ উন্নত হয়েছে কসম আল্লাহর এর চেয়ে 3 গুণ বেশি উন্নত হইল না যদি আমার দেশের প্রত্যেকটা চেয়ারের মালিক যারা এরা যদি সৎ হয়ে যেত। গাতে গাতে আজকে মাইর খাওয়া লাগে মাদ্রাসা লাগে যদি একটা বিল্ডিং বাড়ে কসম আল্লাহর অগুত ঘুষ দেওয়া লাগে। প্রমাণ নিতে আসাও সরকারি একটা বিল্ডিং মাদ্রাসা লাগে বাড়ল অগুত না হইলো 1.5-2 লাখ চাষারে দিত হইবে। আর নাইলে কল্লামি গুলোড়ে নাই গু জাম লাগিস। আফসুস আফসুস
30 লক্ষ মা বোনের ইজ্জত, লক্ষাধিক মা বোনের ইজ্জতের বিনিময়, 30 লক্ষ শহীদের ইজ্জতের বিনিময় এই সার্বভৌমত্ব সোনার বাংলা আমরা পাইলাম। দুঃখজনক হইলেও সত্য, এই সোনার বাংলাদেশের সৎ মানুষ মিলানি বড় কঠিন। যদি এই সোনার বাংলাদেশের সৎ মানুষ থাকত, তাইলে সত্যি দেশ সোনার দেশ, সত্যিও সোনার দেশ হইতো। ঠিক না? ঠিক না? আমার বড় কষ্ট লাগে স্যার।